সময়টা 2011 বিশ্বকাপ। বিশ্বকাপের স্কোয়াডে 15 সদস্যের দল ঘোষণা করে বিসিসিআই। যে স্কোয়াডে তৎকালীন কোচ গ্যারি কার্স্টনের পছন্দের তালিকায় ছিলেন রোহিত শর্মা। তবে পরে বিশ্বকাপের দলে রাখা হয়নি রোহিত শর্মাকে। ঠিক কি কারণে রোহিতকে 2011 বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি তা এতদিন ছিল অজানা। তবে এবার পর্দার আড়ালে সত্য প্রকাশে আনলেন বিসিসিআইয়ের সাবেক নির্বাচক রাজা ভ্যান্টক। গণমাধ্যমে জানালেন ঠিক কি কারণে বাদ দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। যখন আমরা দল নিয়ে আলোচনা করতে বসি তখন 1 থেকে 14 নম্বর ক্রিকেটারকে নিয়ে সবাই একমত ছিল। স্কোয়াডে 15তম সদস্য হিসেবে আমরা রোহিত শর্মাকে দলে নেয়ার সিদ্ধান্ত নিই। এই সিদ্ধান্তে দলের কোচ গ্যারি কার্স্টেনও একমত ছিলেন। তবে দলের ক্যাপ্টেন অন্য কাউকে চেয়েছিল, সে রোহিত শর্মার বদলে পীযূষ চাওলাকে দলে চেয়েছিল। গ্যারি কার্স্টেনও তখন ধোনির কথায় একমত হন এবং রোহিত শর্মাকে দল থেকে বাদ পড়তে হয়। 2011 বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ায় সোশ্যাল মিডিয়াতে নিজের আক্ষেপের কথা জানিয়েছিলেন এখনকার ভারত কাপ্তান।